আল্লাহর আল্লাহ যদি দুনিয়াতে না আসতো কোরআন আসতো না হাদিস আসতো না মুসলমান হইতো না আর মুসলমান যদি না হয়তো বাংলাদেশ পশ্চিমকালের স্বাধীন দেশ হয়তো না বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামীয় স্বাতন্ত্রের উপরে যদি দেশ থেকে ইসলাম চলে যায় স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে ওই হিন্দু রাষ্ট্র তাকিয়া আছে লোলুক জিহাম মেলে কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায় তারা পদ্মা খেয়েছে যমুনা খেয়েছে মেঘনা খেয়েছে সুরমা বরাক খাচ্ছে সব ধ্বংস করে দেবে যদি এদেশে ইসলাম থাকে তাহলে এদেশে স্বাধীনতা থাকবে অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলম সমাজ আলম সমাজকে অসম্মান করে কোনো দেশের কোনো নেতৃবৃন্দ শান্তিতে এদেশে টেকতে পারবে না মানুষকে শান্তি দাও সারা বাংলাদেশে আগুন ধরে গেছে আলমদেরকে ফাঁসি দেওয়া চলবে না একটা আলমের গলায় ফাঁসি পরা মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পাচ্ছে দিয়ে কচি ফাঁসি যে দেশে সন্ত্রাসীদের বিচার হয় যে দেশে সন্ত্রাসীদের জামিন হয় সে দেশে ডক্টর গালিবের জামিন হয় না কেন ডক্টর গালিব কটা মানুষের হত্যা করেছে কিসের হাইকোর্ট আর কিসের সুপ্রিম কোর্ট আলেমকে অসম্মান করা যাবে না যে মতের যে পথের যে আলেম হোক না কেন সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র পাত্রিয়া আলমরা নবীদের উত্তরাধিকারী অর্থাৎ তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে অজীব আমরা সকলকে বলছি সকল ওলমায় ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান একটা একটা পরে ধরা হবে শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না অসংখ্য আলমের তালিকা হবে তাদেরকে মারা হবে পরিশেষে আমি বলছি আল্লাহ রসুলের সালাদ যদি দুনিয়াতে না আসতো কোরআন আসতো না হাদিস আসতো না মুসলমান হইতো না আর মুসলমান যদি না হয়তো বাংলাদেশ কশ্চিনকালের স্বাধীন দেশ হইতো না বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামীয় স্বাতন্ত্রের উপরে যদি এদেশ থেকে ইসলাম চলে যায় স্বাধীনতা ভিক্ষির হয়ে যাবে হিন্দুদের কাছে ওই হিন্দু রাষ্ট্র তাকিয়েছে লোলুক ডিউ বা মেলে কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায় তারা পদ্মা খেয়েছে যমুনা খেয়েছে মেঘনা খেয়েছে সুরমা বরা খাচ্ছে সব ধ্বংস করে দেবে যদি এদেশে ইসলাম থাকে তাহলে এদেশে স্বাধীনতা থাকবে অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলম সমাজ আলম সমাজকে অসম্মান করে কোন দেশের কোন নেতৃবৃন্দ শান্তিতে এদেশে টেকতে পারবে না আল্লাহ তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো আল্লাহ তুমি তোমার খাদেম রক্ষা করো আল্লাহ তুমি আলমদের সম্মানকে বজায় রাখো এ দুনিয়ার মানুষ সেরে বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে নিজের ভাইকে নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে নবীর মহাব্বতকে পরিত্যাগ করতে পারে না